হ্যাঁ, রাত্রে ঠিক এরকমই লাগে। এটা আমাদের রিসর্টের এন্ট্রি, ফ্রন্ট ফেসেট, কিন্তু বাইরেটা দেখে কখনোই কেউ এক্সপেক্ট করতে পারবে না যে ভিতরে এত সুন্দর, কারণ বাইরেটা খুবই আহামরি যে ইউনিক সেটা নয়। তো আমি যে মনে প্রমিস করেছিলাম যে দেবো, এর রিভিউ দেবো, তো এই এই ওদের ফ্রন্ট গেট থেকে শুরু হচ্ছে। তো যেটা বলেছিলাম যে আমাদের এই রিসর্টের একটা টোটাল রিসর্টটা একটা ট্যুর দেবো, তো আজকে এই আমার ওই রুমটা নিয়ে দু একটা কথা বলি। তো মোটামুটি আমাদের এই রুমটা প্লাস আমাদের যে আর দুটো রুম রয়েছে, মানে আমরা তো টোটাল 7টা ফ্রেন্ড নিয়েছি একসাথে, তো টোটাল 3টে রুম নিয়েছি। তো আমাদের এই রুমে আমরা 3 জন আছি, তার জন্য একটা এক্সট্রা বেড লাগানো হয়েছে আসছে এখানে। রুমটা ডিসেন্ট সাইজের আর অল কাইন্ড অফ ফেসিলিটি ইজ অ্যাভেলেবল হিয়ার। বাথরুমটা তো দেখে নিচ্ছ তোমরা অলরেডি যেটা কেমন। তো রুমের টেলিভিশন, মিনি ফ্রিজ, তারপরে ড্রয়ার, আলমিরা, সেফটি লক সব কিছু রয়েছে, রুম নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু একটু সার্ভিসটা একটু আমার কাছে একটু ঢিলা মনে হলো। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা এসেছি একদম ডিসেম্বরের মাঝামাঝিতে, মাঝামাঝিরও পরে, তো এটা একদম পিক সিজন ফর দিস প্লেস। আর সামনে যেহেতু ক্রিসমাস আসছে, তো প্রচুর ট্যুরিস্ট আসছে, তো যার দরুন কী হচ্ছে, এদের ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে, তো তার জন্য হয়তো একটু এদের সার্ভিসটা একটু ডিলে হচ্ছে, কিন্তু ওভারঅল ইটস গুড। আর যেহেতু এটা বিচের খুব কাছে, তার জন্য আমরা যখন বিচ থেকে আসছি তখন পায়ে অনেক ধুলো নিয়ে আসছি রুম পর্যন্ত, তো তার জন্য অনেক সময় কী হয় যে মানে ওদের যে হাউসকিপিংয়ের যে ক্লিনিং প্রসেসটা সেটা অনেকটা মানে ওদের একটু টাইম লেগে যায়। তো এই হচ্ছে রুম, আর আমি রুমটা একটু দেখিয়ে দিই, তোমরা দেখো আমার পেছনে ওই যে টেবিল টেলিভিশন রয়েছে এক স্যামসাংয়ের, আর এতে টাটা স্কাই কানেকশান আছে, তো চাইলে টিভিও দেখতে পারি, কিন্তু এসেছি গোয়ায় থরি না টিভি দেখতে ঘুরতে এসেছি। আর এইদিকে ব্যালকনি আছে, ব্যালকনিটা তোমরা হয়তো অন্য কোনো ফুটেজে দেখেছো, তো এখন আর বাইরে যাচ্ছি না। আর এদিকে এদিকে একটা টল মিরার আছে, ওখানে একটা শর্ট মিরার আছে, আর একটু দেখিয়ে দিই। এখানে কফি মেকার আছে, মানে গরম জল, সেখানে কফি যে যা খুশি করতে পারি। এখানে ড্রয়ার রয়েছে, ডাস্ট বাকেট রয়েছে, আর সাথে রয়েছে এই যে আমার ফ্রেন্ড অরূপ। আর এদিকে এদিকে দেখাচ্ছি, এটা একটা ছোট্ট আলমিরা টাইপের রয়েছে, এর মধ্যে সেফটি লকারটাও রয়েছে, দেখে নাও, যদি এটা আমরা ইউজ করছি না। আর কি দেখাবো আর কি দেখাবো, একটা সোফা রয়েছে। চলো ব্যালকনিটা দেখিয়ে দিই, যখন উঠলামই বিছানা থেকে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ব্যালকনি, একটা চেয়ার, একটা টেবিল, আর একটা এদিকে চেয়ার রয়েছে, আর ব্যালকনি থেকে ভিউটা এটা, যেটার ভিডিও তোমরা অনেকবার অনেক আমার পোর্শনে দেখেছো। সব থেকে বেস্ট পার্ট এটাই আমার মনে হলো গার্ডেনের, আমাদের এই রিসর্টের। দূরে তোমরা নিশ্চয়ই মিউজিক শুনতে পাচ্ছ, কারণ ডিনার টাইম, এখন এখানে লাইভ মিউজিক চলে রোজ, ওটা একটা খুবই ভালো জিনিস যেটা আমি এসে ফিল করেছি এই রিসর্টে। তো যাই ভেতরে যাই। হ্যাঁ বন্ধু, জাস্ট সদ্য স্নান করলো, ফ্রেশ হচ্ছে মিস্টার অরূপ বিশ্বাস। হ্যাঁ আর এই যে টল মিরারটা, এই যে শর্ট মিরারটা, তো ঠিক আছে, রুম টুরটা মোটামুটি দেওয়া হলো। আর এরপরে আমি কোনো এক সময় সুইমিং পুলটা আমি মনে হয় তুলে নিয়েছি অলরেডি, তো সেটা আমি অ্যাড করে দেবো। স্পারিং পাম্প বিচ রিসর্টের এই পোর্শনটা আমার খুবই ভালো লেগেছে, তোমরা দেখে রাখো।
বেস্ট একটু মানে কেভের মতন করে একটা গলি করা রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। এই পোর্শনটায় আমি নর্মাল ভিউ সুপার ভিউ দুটো নিয়েছি, আর আমি দুটো অ্যাড করে দেবো, তো তোমরা দেখে নিও কেমন লাগে তোমাদের। বেশ একটা সুন্দর গার্ডেন, ওদিকে একটা রোডও রয়েছে। তো এই উইসপারিং পাম বিচ রিসর্টটা একদিক থেকে বলবো খুবই পরিবেশ মূলক আর কি। পায়ে গরম লাগছে বাবা, জোর তো দেখো, একটু নিচে নেমে যাই। এটা হচ্ছে আমার এই ফ্রেন্ডের রুমের পেছনের গার্ডেন। ওয়াও, এই রোডটাও তো দারুণ লাগছে, মানে এই গলিটা রোড তো বলা যাবে না। তো এদিকটায় যদি আমি না আসতাম তাহলে তো কিছু বুঝতেই পারতাম না। এখানটা একটু ফুল দেখাচ্ছি আমি তোমাদেরকে, পিঙ্ক কালারের ফুল, তার উপাশে আর একটু আছে, তো ওটা হয়তো তোমরা বুঝতে পারছো না, হয়তো আসছে না ক্যামেরাতে। তো দেখো কি সুন্দর। আর এই যে এই এই হচ্ছে রুম, এই হচ্ছে ব্যালকনি। তো এদের ভিউটা আরও বেশি সুন্দর মানে আমাদের থেকে, আমরা যেহেতু উপরে ছিলাম তো আমাদের শুধু জাস্ট ব্যালকনিটাই পেয়েছিলাম, কোনো গার্ডেন পাইনি পাশে অ্যাটাচড, তো এখানে সেটা রয়েছে। এসব আরও বিশ্বাস জাস্ট ঢুকে গেল, সুন্দর মানে এই 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 পার্টটা আমাদের রিসর্টের এই পার্টটা আরও বেশি বিউটিফুল বলতে গেলে। আমাদের ব্যালকনির সামনে যে একটা ছোট্টো গার্ডেন, যেটা তোমরা অনেকবার দেখেছো বিভিন্ন ভিডিও ক্লিপে, ওটাও সুন্দর, কিন্তু ওটা তো যেহেতু আমাদের ব্যালকনির সাথে লাগোয়া না, ওটা নিচে, বাট এই এরিয়াটা এটা জাস্ট ব্যালকনির পাশে। তো এই বিচের এটাই সব থেকে বেস্ট পার্ট, আর একটু দেখে নাও ভালো করে, ডিটেলসে দেখাচ্ছি। দেখো তোমরা অ্যাকচুয়াল রিসর্ট যেমন হওয়া উচিত তার 100% ডেফিনেশন এটা। অসম অসম। আর ওদিকে যাচ্ছি না, যদি ওদিকে সেম একই। তো এদিকটা এসে একটা বেশ একটা বোনাস ভিউ পেয়ে গেলাম জাস্ট বেরোনোর একটু আগের মুহূর্তে। যাই রুমে ফিরে যাই। তো এটা হলো উইসপারিং পাম বিচ রিসর্টের পোকরা রুম, মানে মোটামুটি যা যা এখানটায় ফেসিলিটি আছে তার সবটাই আমি কভার করেছি অলরেডি হয়তো। তো এটাই বাকি ছিল, তো ভাবলাম যাওয়ার আগে এটাও একটু রিভিউ করেই যাই, এটা কেন বাকি থাকবে। তো এটাই আমার ফাইনাল টাচ এই ভিউয়ে, রুমটার হোটেলের নাম আরেকবার বলছি, উইসপারিং পাম বিচ রিসর্ট। তোমরা যদি কখনো গোয়া, বিশেষ করে ক্যান্ডোলিম যদি আসো, তো চেষ্টা করবে এখানে থাকতে। যদিও প্লেসটা একটু এক্সপেন্সিভ, তবে আমি বলবো যে এটা একটু মানে সেটা প্রেজ ওয়ার্দি হবে আপনাদের কাছে, যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান। আর পেছনে রয়েছে আমার ডাইনিং টেবিল, ডাইনিং রুম, হোয়াট এভার ইউজে। আর ওখানে বসেই আমরা পরপর 6 দিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করেছি, খুবই সুস্বাদু খাবার ছিল। খাবার মানে আমি যখন ফিডব্যাক দিলাম একটু আগে রিসেপশনে, তো সত্যি মন থেকে রিসেপশনে ফিডব্যাকটা দিয়েছি এবং সব কিছুই পারফেক্ট ছিল। সার্ভিস নিয়ে দু একটা প্রবলেম হয়েছিল, যদিও সেটা বেশিরভাগ সময় মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়েছে, তো সার্ভিসও খুবই সুন্দর ছিল। এইটাই আমার শেষ আর শুটিং উইসপারিং পাম বিচ রিসর্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো, যাতে গোয়ায় যদি তোমাদের পরিচিত কেউ আসে বা তুমি নিজে আসো, তো তোমাদের অনেকটা হেল্প হবে।